শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যে কারণে হিরো আলমকে প্রাণে মেরে বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকি দিল আওয়ামী লীগ নেতা। মহাসমাবেশে টার্নিং পয়েন্ট বিএনপির আতঙ্কে সরকার। শাপলা চত্বরের পুনরাবৃত্তি চায় না আওয়ামী লীগ। নিষেধাজ্ঞা দিয়া ব্যক্তিদের নাম প্রকাশ করে না যুক্তরাষ্ট্র। উস্তাদ খালিদের নেতৃত্বে রোহিঙ্গা ক্যাম্পে ঢুকেছে ভারী অস্ত্রের চালান। সরকারের বিরুদ্ধে তথ্য প্রকাশ না করার নির্দেশ দিলেন মন্ত্রী পরিষদ সচিব। এবং সবশেষ থাকছে জুরির ভারতীয় সীমান্ত থেকে আহত দুই বাংলাদেশি উদ্ধার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। অকথ্যভাষায় গালিগালাজ সহ প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি বা জিডি করেছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। জিডিতে হিরো আলম উল্লেখ করেছেন, বিনীত নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরিত মোহাম্মদ আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম, পিতা মৃত মোহাম্মদ আলী, মাতা আনোয়ারা বেগম। আমি 24/7/2023 তারিখ আমার বর্তমান ঠিকানার বাসায় অবস্থান করাকালে আমার ব্যক্তিগত মোবাইল নাম্বার রাত 9টা বা 11টার দিকে অজ্ঞাত ব্যক্তি যার মোবাইল নাম্বার এত থেকে কল আসে, সে আমাকে কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজসহ আমাকে দেখে নেওয়ার হুমকি প্রদান করে। তিনি বলেন, আমি তাকে গালিগালাজ করতে নিষেধ করলে সে আগামী 7 দিনের মধ্যে আমাকে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেবে বলে পুনরায় হুমকি প্রদান করে। এতে আমি শঙ্কিত, বিদায়, আমি ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরি করতে ইচ্ছুক। অতএব উক্ত বিষয় ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরি হিসেবে লিপিবদ্ধ করার ব্যবস্থা গ্রহণ করতে মর্জি হয়। সরকারের পদত্যাগে এক দফা দাবি আদায়ে চূড়ান্ত আন্দোলনের শেষ ধাপে রয়েছে বিএনপি। দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনে অংশগ্রহণ বা সংলাপ নিয়ে কিছুই ভাবছে না দলটির নেতারা। দাবি আদায়ে অল আউট প্রস্তুতি নিয়ে রাজপথে থাকছে নেতাকর্মীরা। আগামী 27 জুলাই রাজধানীর মহাসমাবেশ সফলে ব্যস্ত হাইকমান্ড থেকে শুরু করে সব স্তরের নেতারা ওইদিন ঢাকায় নেতাকর্মীদের ঢল নামাতে চান তারা। এই কর্মসূচিকে টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন দলীয় হাইকমান্ড এবং নীতি নির্ধারকরা। মহাসমাবেশের পর হঠাৎ আন্দোলনের গতি প্রকৃতি পাল্টে যেতে পারে বলে মনে করছেন তারা। সবকিছু ঠিক থাকলে পূর্ব ঘোষণা ছাড়াই ঢাকা কেন্দ্রিক টানা কর্মসূচি ঘোষণার পরিকল্পনা রয়েছে। তা সফলে সারা দেশ থেকে মহাসমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের ঢাকাতেই রাখার চিন্তাভাবনা চলছে। ইতিমধ্যে সারা দেশ থেকে নেতাকর্মীদের সার্বিক প্রস্তুতি সহ সময় নিয়ে মহাসমাবেশে আসতে বার্তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজধানীতে ব্যাপক লোক সমাগমের মাধ্যমে জাতিকে একটা বার্তা দিতে চায় বিএনপি। দলটির নেতারা মনে করেন, রেকর্ড লোক সমাগম নিশ্চিত করা গেলে সরকার পতন আন্দোলনে দলটির প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়বে, অনেকেই তাদের আন্দোলনে সামিল হবেন যা এক পর্যায়ে গণ আন্দোলনের রূপ নেবে। পাশাপাশি দেশের প্রায় সব দল এবং বেশিরভাগ মানুষ সরকারের পদত্যাগে রাজপথে নেমে এসেছে এমন একটি বার্তাও যাবে সারা বিশ্বে। কর্মসূচিতে অংশ নিতে আসা নেতাকর্মীদের উপর ক্ষমতাসীনরা হামলা চালালে কিংবা বাধা দিলে সেটাকে কাজে লাগাবে বিএনপি। উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করে তাৎক্ষণিকভাবে কর্মসূচি দেওয়া হবে যা সাধারণ মানুষকেও সমর্থন পাওয়া যাবে। রাজপথে দখল ছাড়বে না আওয়ামী লীগ। তারা মনে করছে সরকারের পতন এবং জাতীয় সংসদ নির্বাচন পণ্ডুলের লক্ষ্যে 27 জুলাই বিএনপি ঢাকায় মহাসমাবেশ ডেকেছে। 2013 সালের মে মাসে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের অবস্থান নিয়ে সরকারের পতন ঘটানোর যে চেষ্টা চালিয়েছিল তাও মাথায় আছে আওয়ামী লীগ নীতি নির্ধারকদের। এসব বিষয় সামনে রেখেই 27 জুলাই বৃহস্পতিবার ঢাকায় বিএনপির মহাসমাবেশের দিন 3 সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠনের ব্যানারে পাল্টা কর্মসূচি দেওয়া হয়েছে। এদিন শাসক দল ঢাকায় বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সমর্থক জমায়েতের লক্ষ্য নির্ধারণ করেছে, এ নিয়ে চলছে সর্বাত্মক প্রস্তুতি। এছাড়াও বিএনপিকে প্রতিহত করতে আওয়ামী লীগের পক্ষ থেকেও কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। বিএনপির পরবর্তী পদক্ষেপ দেখে তারা সেই কর্মসূচি ঘোষণা করবে। জানা যায় বিএনপির মহাসমাবেশ ঘিরে ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো থেকে নেতাকর্মীরা আসবে বলে মনে করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা পথে বা ঢাকার কোনো স্থানে যাতে বসে পড়তে না পারে সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও এ ব্যাপারে সতর্ক থাকার জন্য বলা হয়েছে। এর আগে লিখিত বক্তব্যে যুবলীগের সাধারণ সম্পাদক বলেছেন, নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে দেশবিরোধী চক্র প্রতিক্রিয়াশীল গোষ্ঠী আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অগ্নিহত্যার ড্রেস রিহার্সেলে হিসেবে তারা রাজধানীর অন্যতম বিদ্যাপীঠ বাংলা কলেজের সাধারণ শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে।
যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয় যুক্তরাষ্ট্র তাদের নাম প্রকাশ করে না। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই কথা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, যুক্তরাষ্ট্র শুধু ডিজাইনেটেড কর্মকর্তাদের বিষয়ে জানায়, নীতির অধীনে তাদের নাম প্রকাশ করে না। কম্বোডিয়ার একতরফা নির্বাচন ইস্যুতে এই কথা বলেছেন তিনি। বাংলাদেশ ইস্যুতে তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর 24 মের নতুন ভিসা নীতি তুলে ধরেন। বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে যেই বাধাগ্রস্ত করবে তার বিরুদ্ধেই নিষেধাজ্ঞা দেওয়া হবে। তিনি আরও বলেছেন, একটি গণতান্ত্রিক সমাজে মুক্তভাবে সবার দায়িত্ব চর্চায় আমরা সমর্থন করি, মানবাধিকারকে বাধাগ্রস্ত করে এমন কোনো বিষয়ে বিরোধিতা করি আমরা। ম্যাথিউ মিলার আরও বলেছেন, বাংলাদেশ বা অন্য কোনো দেশের কোনো রাজনৈতিক দলের পক্ষে যুক্তরাষ্ট্র কোনো অবস্থান নেয় না, তবে আমরা বিশ্বাস করি বাংলাদেশ এবং সারা বিশ্বের সব দেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত। এ সময় একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেন বাংলাদেশের আগামী নির্বাচন বা তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে। তিনি বলেন, আগেই এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সুপ্রিম কোর্ট অসাংবিধানিক বলে রায় দিয়েছে। বাংলাদেশ আগামী জাতীয় নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে, এ অবস্থায় অসাংবিধানিক নির্বাচনকালীন সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে সহিংসতার উস্কানি দিচ্ছে বিএনপি, এমন অভিযোগ ক্ষমতাসীন দলের। এর প্রেক্ষিতে আপনার পর্যবেক্ষণ কী? এই প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার উপরের এই বক্তব্য পেশ করেন। চলতি মাসের জুলাইয়ের শুরুতে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ঢুকেছে ভারী অস্ত্রের একটি চালান। এই অস্ত্রের চালান ক্যাম্পে ঢুকাতে রোহিঙ্গা নারী শিশুদের ব্যবহার করা হচ্ছে। মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি বা আরসা শীর্ষ নেতা উস্তাদ খালিদের নেতৃত্বে অস্ত্রের এই চালান খালাস করা হয়। সম্প্রতি ক্যাম্পের একটি গোয়েন্দা সংস্থায় এইসব তথ্য নিশ্চিত করেছে। গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, ওখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে 450 জন আরসা সদস্য সক্রিয় রয়েছে। এখন তাদের নেতৃত্ব দিচ্ছে উস্তাদ খালেদ। ইতিমধ্যে সংঘর্ষ এবং গোলাগুলির কয়েকটি ঘটনাও ঘটেছে। অবস্থায় ক্যাম্প জুড়ে নজরদারি বাড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোহিঙ্গা ক্যাম্পে AK-47 আগ্নেয়াস্ত্রের চালান ঢুকায় তথ্য নিশ্চিত করেছেন ক্যাম্পের দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়ান APBN এক কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা বলেছেন, গত 7 জুলাই আধিপত্য বিস্তার নিয়ে উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্প 8 ইস্ট ব্লক B-17-18 সংলগ্ন এলাকায় আরসার সঙ্গে আরাকান সলিডারিটি অর্গানাইজেশন বা RSO সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে আরসার 5 সদস্য নিহত হয়। এরপর ভারী অস্ত্র সংগ্রহে মরিয়া হয়ে ওঠে আরসা। সেই সময় সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে আরসার 100+ সদস্য বাংলাদেশে ঢুকে উখি এবং টেকনাফের উনসি প্যাং এবং চাকমারকুল ক্যাম্পে আশ্রয় নেয়। 9 জুলাই রোহিঙ্গা নারী শিশুদের ব্যবহার করে 10টি AK-47 আগ্নেয়াস্ত্র ক্যাম্পে ঢুকিয়েছে আরসা। এই চালানে আরও ভারী অস্ত্র ছিল। এসব অস্ত্র খালাসে নেতৃত্ব দেয় আরসার সামরিক শাখার প্রধান উস্তাদ খালেদ। আইন কানুন মেনে সরকারি দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। সোমবার প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের সচিবদের এই নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কোনোভাবে যেন সরকারের বিরুদ্ধে কোনো মেসেজ বা তথ্য প্রকাশ না পায় সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। সরকারি চিঠিপত্র আদেশ নির্দেশ জারির আগে সতর্কতার সঙ্গে বারবার নিশ্চিত হয়ে করতে বলা হয়েছে। উল্লেখিত বৈঠকে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভা ছিল। বৈঠকে বলা হয়েছে, দেশের রাজনৈতিক পরিস্থিতি রাজনীতিবিদরা সমাধান করবে। সরকারি কর্মকর্তাদের দায়িত্ব হল আইনের মধ্যে থেকে নিজেদের দায়িত্ব পালন করা। সেক্ষেত্রে কোনো ত্রুটি করা যাবে না, গাফলতি প্রদর্শন করা যাবে না। এখন সরকারের চলতি মেয়াদের শেষ সময়, 5 মাস পর জাতীয় সংসদ নির্বাচন। সেক্ষেত্রে নিজ নিজ দায়িত্ব এবং কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে। একই সঙ্গে প্রতিটি মন্ত্রণালয় এবং বিভাগের অধীনে মাঠ পর্যায়ে যারা কাজ করছেন তারাও যেন সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে। এছাড়া যে কোনো ফাইল ছাড়ার আগে গভীর মনোযোগ দিয়ে পড়ে ছাড়তে বলা হয়েছে। মৌলভীবাজারে ভারতীয় সীমান্ত এলাকা থেকে 2 বাংলাদেশিকে আহত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বা BGB। সোমবার সকাল 10টার দিকে জুরি উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়। আহতরা হলেন কুড়িগ্রাম জেলার সুরঙ্গামারী থানার 8ঘড়ি গ্রামের আনসার ভণ্ডারিয়ার ছেলে জাহাঙ্গীর আলী ও খুলনা সদর উপজেলার নতুন বাজার চর গ্রামের মৃত অজগর শেখের ছেলে হৃদয় শেখ। স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, সোমবার সকালে গোয়ালবাড়ি ইউনিয়নের লাঠিটিলা সীমান্ত এলাকায় কচুরগুল নাপালি নালাপুঞ্জি এলাকায় 2 বাংলাদেশি ব্যক্তিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেয় স্থানীয়রা। পরে বিজিবির
52 ব্যাটালিয়নের লাঠি টিলা কোম্পানি সদরের সদস্যরা স্থানীয় সহায়তায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হৃদয় শেখ বলেন, আমি 22 জুলাই চট্টগ্রামের খাগড়াছড়ির রামঝাড় সীমান্ত দিয়ে ত্রিপুরা থেকে আগ্রাবাদ যাই। পরে আগ্রাবাদ রেল স্টেশনে দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় বিএসএফ আমাকে আটক করে। পরে তারা আমাদের 2 দিন নির্যাতনের পর বাংলাদেশের কচুরগোল সীমান্তে ফেলে রেখে যান। আমরা ভারতে কাজের সন্ধানে গিয়েছিলাম। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেশের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।